Bence bu son yer. Bence bu son yer. চিকিৎসা পরিষেবা হাসপাতাল চত্বরে মিলবে সব সমস্যার সমাধান সরকারি হাসপাতালে রীতিমতো টাকার বিনিময়ে পাইয়ে দেওয়া হচ্ছে হাসপাতালের যাবতীয় সাহায্য কিন্তু প্রশ্ন একটাই কারা এরা এরা দালাল হাসপাতালের সঙ্গে দালাল প্রসঙ্গটা ঠিক মানানসই না হলেও বাস্তবে খোদ এসএসকেএম হাসপাতালের এমন ঘটনাই ধরা পড়ল সিএন এর ক্যামেরায় 200 নিয়েছে ভর্তি করিয়ে 200 নিয়েছে আমি বললাম বেশ কয়েকদিন আগেই এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে দালাল রাজের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বুধবার সকালে আবারও ধরা পড়ল সেই দালাল রাজের পুনরাবৃত্তি রোগীকে হাসপাতালে ভর্তি করানোর নামে টাকা নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন এক ব্যক্তি সাংবাদিকদের মুখোমুখি হতেই অভিযোগ অস্বীকার দালালের দাবি টাকার বিনিময়ে রোগীদের হাসপাতালে ভর্তি করার নীতি নেই শুধু সামান্য সাহায্য করে দিয়েছেন বিনিময়ে 200 টাকা খাওয়ার জন্য চেয়েছিলেন ধৃত ওই ব্যক্তি আরে ভর্তি বলে দিয়েছি যে কেউ কয়ে দিয়ে দেয় আমি 200 টাকা চাই আমি আপনি টাকা নেবেন আমি খেতে চেয়েছি আপনার উপরে আর কে কে আছে আর কেউ নেই আমি একাই তবে রোগীর বক্তব্যে সম্পূর্ণ স্পষ্ট আসল ঘটনা দাবি ধৃত ওই ব্যক্তি টাকার বিনিময়ে বেড পেতে সাহায্য করেছেন রোগীকে কিন্তু দিনে দুপুরে প্রশাসনের নাকের ডগায় কিভাবে সক্রিয় দালাল রাজ হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ভর্তি করেছে বাড়ির লোক ভর্তি করেছে উনি একটু যোগাযোগ করে দিয়েছে যোগাযোগ করে দিয়েছে আপনি কি আপনি কি দালাল না আমি দালাল সত্যি কথা না মাইরে আমি দালাল আপনি কেন টাকা নিয়েছেন তাহলে আমি যে খেতে চেয়েছি আমার কাছে নেই তবে ধৃত ওই সঞ্জয় নামের ব্যক্তি একা নয় হাসপাতাল চত্বরে রয়েছেন এমন আরো অনেক অনেক ব্যক্তি যারা রোগীদের থেকে টাকা নিয়ে বিক্রি করছেন বেড এই অভিযোগ রোগীর নয় কথা স্বীকার করে নিয়েছিলেন ওই দালাল স্বয়ং বারবার তিনি বলছেন মাজারে যান আরো অনেকে আছে আমি তো একা 200 100 টাকা দিয়েছি দিদি টাকা কারা না এসএসকেএম এ জানি না যা আছে অনেক দালাল আছে যা যা হ্যাঁ হ্যাঁ আমি কি ওই অনেক দালাল আছে অনেক দালাল আছে না আর আমি আমি তো লাখ টাকা 2000 5000 নিই তো অনেক দালাল আছে তুমি কারা কারা আর কারা কারা মাজারে যান মাজারে যান যে আছে টাকার বিনিময়ে হাসপাতালে ভর্তি করে দেওয়ার নামে হাসপাতালে ঘুরছে একাধিক দালাল কিন্তু এখন প্রশ্ন উঠছে কারা রয়েছে এই দালাল চক্রের নেপথ্যে যে বেড পেতে হাসপাতালে দিনের পর দিন ঘুরতে হচ্ছে রোগীকে সেই বেড কয়েক মুহূর্তের মধ্যে কিভাবে পাইয়ে দিতে পারে একজন সামান্য দালাল হাসপাতালের মধ্যে এমন কোন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রয়েছে সঞ্জয়ের মতো দালালদের এসএসকেএম হাসপাতালকে কেন্দ্র করে তৈরি হচ্ছে একাধিক দ্বন্দ্ব বুধবার সঞ্জয়কে পুলিশের হাতে তুলে দেওয়ার পরই শুরু হয় তদন্ত তবে আদৌ তদন্তে আসল সত্য উদ্ঘাটিত হবে নাকি রাজ্যে দুর্নীতির তালিকা এবার নাম উঠবে হাসপাতালের দালাল চক্রে প্রশ্ন থেকেই যায় যেটা সব থেকে বড় প্রশ্নের বিষয় সঞ্জয় বাবু নিজে বলছেন অর্থাৎ যে দালাল যিনি টাকা নিয়েছেন 100 টাকা নিয়েছেন তিনি নিজে বলছেন তিনি একা নন এসএসকেএম হাসপাতালে আরো অনেকে রয়েছেন যারা এই কাজ করে থাকেন ফলে এখানেই প্রশ্নটা কি উঠছে না যে তিনি যখন বলছেন যে অমুক পেশেন্টের বেডের প্রয়োজনীয়তা রয়েছে তিনি শুধুমাত্র হাসপাতালের ভেতরে গিয়ে বলে দিলেন যে অমুক পেশেন্টের বেড প্রয়োজন বেড অ্যারেঞ্জ হয়ে গেল তাহলে কি সত্যি হাসপাতালের ভেতরে কর্মকর্তা যারা রয়েছে তারা কি গোটা বিষয় বা গোটা এই চক্রের সঙ্গে জড়িত প্রশ্ন থাকছে ইতিমধ্যেই গোটা বিষয় তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকেরা ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অভিরূপা সাহা কলকাতা নিউজ কলকাতা